হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবার কি অবস্থা, সবাই কেমন আছেন? আজকে সিনোনিম এবং অ্যান্টোনিমের 20তম পর্ব নিয়ে চলে আসলাম। যারা আগের পর্বগুলো পাচ্ছে না, তারা প্লিজ আমার চ্যানেলটিকে ভিজিট করবেন। তো চলুন শুরু করা যাক। আমরা ব্যাংকের কোশ্চেনগুলো সলভ করছিলাম, তো আজকে 98 নাম্বার থেকে শুরু হবে। 98 নাম্বারে রয়েছে কমপ্লেশনস, যার অর্থ অভিযোগ। এটার বিপরীত শব্দ হয়ে যাবে চুল্লিশনেস, যার অর্থ অভদ্রতা। অন্যদিকে ঘতে রয়েছে সুইফটনেস, যেটির অর্থ দ্রুততা। সো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে ক। 99 নাম্বার থেকে চুজ দ্য সিনোনিমাস ওয়ার্ড, অর্থাৎ সমার্থক শব্দগুলো বের করতে হবে। তো 99 নম্বরে রয়েছে ইনফ্রিকুয়েন্ট, যার মানে হচ্ছে বিরল। তো এখানে অ্যান্সার হয়ে যাবে গ। গ মানে হচ্ছে বিরল, অর্থাৎ রেয়ার। 100 নম্বরে রয়েছে অ্যাকুয়েস, অ্যাকুয়েস মানে হচ্ছে দোষী করা, অভিযুক্ত করা, সন্দেহ করা, এরকম বোঝায়। তো কতে রয়েছে অ্যাবসলভ, অ্যাবসলভ মানে হচ্ছে মুক্তি দেওয়া। খতে রয়েছে এক্সোনারেট, যার মানে হচ্ছে অভিযোগ থেকে মুক্তি দেওয়া। তারপরে গতে রয়েছে ভিন্ডিকেট, যার মানে হচ্ছে কোনো একটা কিছু প্রমাণ করা। আর ঘতে রয়েছে ইমপিস, ইমপিস মানে হচ্ছে সন্দেহ করা, কাউকে কোনো একটা কিছুতে দোষারোপ করা। তাহলে অ্যাকুয়েস আর ইমপিস কিন্তু পরস্পর সমার্থক। 101-এ যেটি রয়েছে রিকভার, রিকভার মানে হচ্ছে পুনরায় ফিরে পাওয়া। তো কতে রয়েছে রিকুপ, রিকুপ মানে হচ্ছে পুষিয়ে নেওয়া, রিভাইভ। খ নম্বরে রয়েছে রিভাইভ, যার মানে হচ্ছে কোনো একটা কিছু নতুনভাবে পাওয়া, অর্থাৎ আপনার স্বাস্থ্য খারাপ হয়ে গেছে বা আপনি জ্ঞান হারিয়ে গেছেন, আপনি নতুন পুনরুজ্জীবন পেলেন, এরকম একটা বোঝায়। পথে রয়েছে হিল, যার মানে হচ্ছে নিরাময় করা। আর রিটার্ন মানে তো ফিরে আসা, আপনারা সবাই জানেন। তো রিকভার মানে যেহেতু কোনো একটা কিছু পুনরুদ্ধার করা বা ফিরে পাওয়া, তো এটাকে আমরা সমার্থক হিসেবে বলতে পারি রিকুপ, রিকুপ মানেও হচ্ছে কোনো একটা কিছু পুষিয়ে নেওয়া, ফিরে পাওয়া, এরকমই বোঝাচ্ছে। 102-এ রয়েছে ডাঙ্ক, আই ডোন্ট নো এটা ডাঙ্ক না ডেঙ্ক কি হবে, এটার প্রোনাউন্সিয়েশন আমি ঠিক জানি না। তো ডাঙ্ক হচ্ছে এখানে স্যাঁতস্যাঁতে বলতে বোঝাচ্ছে। আর স্যাঁতস্যাঁতে বলতে আমরা অন্য একটি সমার্থক শব্দ যেটা আমরা জানি, সেটা হচ্ছে ড্যাম, ড্যাম পড়ে যাওয়া, এটা আমরা অনেকেই জানি। তো ঘ নাম্বার, এটাই হয়ে যাচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সারটা। আর অন্যদিকে কতে রয়েছে ডেঞ্জারাস, খতে রয়েছে আগলি, এবং ঘতে রয়েছে প্লান্ডার। তো প্লান্ডার মানে হচ্ছে লুটপাট করা। তো এখানে ডাঙ্কের সমার্থক শব্দটা হয়ে যাচ্ছে ড্যাম্প। 103 নম্বরে রয়েছে টার্মিনেট, টার্মিনেট মানে কোনো একটা কিছু সমাপ্তি করা, অর্থাৎ শেষ প্রান্ত, ইতি টেনে দেওয়া, এরকম বোঝায়। তো কতে রয়েছে সাসপেন্ড, খতে রয়েছে ডিসমিস, গতে রয়েছে ইন্ড, এবং ঘতে রয়েছে ইন্টারাপ্ট। তো ইন্টারাপ্ট মানে হচ্ছে বাধা দেওয়া, ইন্ড মানে তো শেষ করে দেওয়া, ডিসমিস মানেও হচ্ছে কোনো একটা কিছু থেকে অব্যাহতি দেওয়া, আর সাসপেন্ড মানে তো একদম মানে কোনো একটা কিছু ঝুলিয়ে রাখা। তো এখানে টার্মিনেট যেহেতু শেষ প্রান্ত বা সমাপ্ত করা বোঝাচ্ছে, সো ইন্ডই হয়ে যাবে কাঙ্ক্ষিত অ্যান্সারটা। 104-এ যেটি রয়েছে অ্যাডভার্সিটি, এটার মানে হচ্ছে দুর্ভাগ্য। তো কতে রয়েছে ক্রাইসিস, খতে রয়েছে মিসফরচুন, গতে রয়েছে ফেইলার, অ্যান্ড ঘতে রয়েছে হেল্পলেসনেস। তো এখানে মিসফরচুন মানেও দুর্ভাগ্য, সো অ্যাডভার্সিটি এবং মিসফরচুন হচ্ছে পরস্পর সমার্থক শব্দ। 105-এ যেটি রয়েছে রিবেট, রিবেট মানে হচ্ছে ছাড় দেওয়া, যেটি আমরা সবাই জানি ডিসকাউন্ট হিসেবে। তো রিবেটের মোস্ট সিমিলার শব্দটি হচ্ছে ডিসকাউন্ট। তো এখানে ঘ নাম্বার অ্যান্সার হয়ে যাচ্ছে। এবং কতে রয়েছে লস, যার মানে তো লস করা, আপনারা সবাই জানেন। খতে রয়েছে রিফান্ড, রিফান্ড মানে হচ্ছে কিছু একটা ফেরত পাওয়া। গতে রয়েছে কম্পেনসেশন, কম্পেনসেশন মানে হচ্ছে ক্ষতিপূরণ করা। তো রিবেট মানে হচ্ছে ছাড় দেওয়া, তো এটার সিমিলার ওয়ার্ডটা হয়ে যাচ্ছে ডিসকাউন্ট। 106-এ যেটি রয়েছে অ্যাবান্ডন, এটা কিন্তু অ্যাবান্ডেন্ট না, অ্যাবান্ডেন্ট মানে হচ্ছে প্রাচুর্য, আর অ্যাবান্ডন মানে হচ্ছে পরিত্যাগ করা বা ফিরে একদম চলে যাওয়া, যে আর মানে ফিরে আসার জন্য যায় না, একদমই চলে যায়, এরকম অ্যাবান্ডন। তো এখানে ক নাম্বারে রয়েছে অ্যাবসকন্ট, অ্যাবসকন্ট মানে হচ্ছে যে আত্মগোপন করা। খতে রয়েছে ডিসকন্টিনিউ, এটা আপনারা সবাই জানেন যে অবন্ধ করে দেওয়া বা কোনো একটা কিছু অফ করে দেওয়া। গতে রয়েছে নেগলেট, ঘৃণা করা বা উপেক্ষা করা। আর কন্ডেন্স মানে হচ্ছে ঘন করা। সো এখানে অ্যাবান্ডন মানে যেহেতু চলে যাওয়া আর ফিরে আসবে না, সেহেতু মোস্ট সিমিলার ওয়ার্ডটা হয়ে যায় অ্যাবসকন্ট, যেটির মানে হচ্ছে আত্মগোপন করা। তো ক নাম্বার হয়ে যাচ্ছে অ্যান্সারটা।
107-এ যেটি রয়েছে রিভাইস, এটা আপনারা সবাই জানেন রিভাইস মানে কি। তো এখানে অ্যান্সারটা হয়ে যাবে ক, অর্থাৎ এডিট। 108 নম্বরে রয়েছে অ্যাফ্লুয়েন্ট, যার মানে বিত্তবান। আর কতে রয়েছে প্রসপেরাস, এটার মানে হচ্ছে সমৃদ্ধশালী। তো এই দুইটাই হচ্ছে মোস্ট সিমিলার ওয়ার্ড। 109 নম্বরে যেটি রয়েছে চুজ দ্য অপোজিট ওয়ার্ড, অর্থাৎ অ্যান্টোনিম গুলো বের করতে হবে। তো এখানে রয়েছে অফার, অফার মানে কাউকে কিছু প্রস্তাব করা। আর এখানে ক নাম্বার রয়েছে বেগ মানে ভিক্ষা করা, যার অর্থ কোনো কিছু চেয়ে নেওয়া। তো আমরা কিন্তু অ্যান্টোনিমটা পেয়েই গেছি। এরপরে 110 নম্বরে যেটি রয়েছে গর্জিয়াস, গর্জিয়াস মানে তো সবাই জানেন জমকালো। আর এটার অ্যান্টোনিম হয়ে যাবে একদম সিম্পল প্লেন, যেটা হবে ওটাই, অর্থাৎ খ নাম্বার এটার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। অন্যদিকে ক নাম্বার অপশানে রয়েছে ডিসপ্যারেট, এবং গতে রয়েছে ফ্যাশনেবল, আর ঘতে রয়েছে সামচুয়েস। তো এখানে সামচুয়েস মানে হচ্ছে খুব জাঁকজমক, ব্যয়বহুল, চমৎকার জিনিস বোঝাচ্ছে। তো বুঝতেই পারলেন যে গর্জিয়াস যেহেতু জাঁকজমক, সেহেতু এটার অ্যান্সার তো প্লেনই হতে হবে। তো 111-তে রয়েছে ফর্মার, যার মানে হচ্ছে প্রাক্তন। আর এখানে লেটার রয়েছে, অর্থাৎ ভবিষ্যতের কোনো সময়, পরবর্তী যেটা বোঝাচ্ছে। তো দুইটা কিন্তু পুরোপুরি আলাদা বলছে, মানে দুইটা দুই দিকের বিপরীত। একটা হচ্ছে ফর্মার প্রাক্তন, আর লেটার মানে যেটা পরে হবে সেটা বোঝাচ্ছে। 112-তে রয়েছে ওপেক, ওপেক মানে হচ্ছে অস্বচ্ছ। কতে রয়েছে মিস্ট্রি, যার মানে হচ্ছে, এই মিস্ট্রি মানে হচ্ছে কুয়াশা। আর কভার্ড মানে তো পুরো কভার্ড করে দেওয়া, ক্লিয়ার মানে ক্লিয়ার একদম, আর ট্রান্সপারেন্ট মানে হচ্ছে অবেদ্য বা স্বচ্ছ। তাহলে ওপেক মানে যেহেতু অস্বচ্ছ, আর ট্রান্সপারেন্ট মানে হচ্ছে স্বচ্ছ, তাহলে এই দুইটাই হচ্ছে পরস্পর বিপরীত শব্দ। 113-তে রয়েছে ভায়োলান্ট, যার মানে হচ্ছে প্রচণ্ড, একদম হিংসাত্মক ব্যাপার স্যাপার। তো কতে রয়েছে টামি, খতে রয়েছে হাম্বাল, গতে রয়েছে জেন্ট্রেল, এবং ঘতে রয়েছে হামলেস। তো জেন্টেল মানে যেহেতু নম্রভদ্র, এটা পুরো ভায়োলান্টের বিপরীত, তো এটাই অ্যান্সার হয়ে যাচ্ছে। 114-তে রয়েছে ট্র্যাজেডি, ট্র্যাজেডি মানে আপনারা সবাই জানেন যে বিয়োগান্তক নাটক, যেটা আর খুব দুঃখের নাটক হয়। তো এখানে ট্র্যাজেডির বিপরীত তো অবশ্যই কমেডি হবে, তাই না? এরপরে একদম শেষ যেটা রয়েছে 115, অ্যাকর্ড। অ্যাকর্ড মানে হচ্ছে মিল, কোনো একটা কিছুর সাথে সঙ্গতিপূর্ণ হওয়া বা মিল হওয়া, ঐকতান করা বা খাপ খাওয়ানো, এরকম বোঝাচ্ছে। তো কতে রয়েছে সলিউশন, যার অর্থ সমাধান, অ্যাক্ট মানে হচ্ছে ভান করা, মিলছে না, এটা কিন্তু ভান করছে। তো এটাই হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার। আর ডিসেন্ট মানে হচ্ছে এখানে যে খুব ভালো, শালীন। আর ঘতে রয়েছে কনকর্ড, যার মানে হচ্ছে জাস্ট সম্মতি দেয়া। কিন্তু অ্যাকর্ড মানে যেহেতু মিল করা, এবং অ্যাক্ট মানে প্রতারণা করা, ভান করা, ছল করা, এটা কিন্তু পরস্পর বিপরীত শব্দ। তো খ নাম্বারে হয়ে যাচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো আজকের মতন এখানে শেষ করছি। সিনোনিম এবং অ্যান্টোনিমের ব্যাংক সলিউশন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আপনারা যদি চান তাহলে আমি অ্যাডমিশনের সলিউশনগুলো করে দেব, আর আপনারা যদি সেটা না চান তাহলে ইংলিশ গ্রামার বা লিটারেচার পরবর্তী কোন টপিক্সের উপরে আপনারা ভিডিও চান সেগুলো প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্ট আমার জন্য খুবই মূল্যবান। তো সবাই ভালো থাকবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।